ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল 11তম মুসলিম চ্যারিটি রান। রোববার ইস্ট লন্ডনের ভিক্টোরিয়া পার্কে বিভিন্ন বয়স ও পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল। 35টি চ্যারিটির পক্ষে 1000-এর বেশি মানুষ 5 কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করেন, সংগ্রহ করেন 150,000-এর বেশি ডোনেশন। মূল দৌড় সকাল 10:30 শুরু হলেও সকাল 9টা থেকে ভিক্টোরিয়া পার্কে সমবেত হতে থাকেন অংশগ্রহণকারীরা। দৌড় শেষে 6 ক্যাটাগরিতে বিজয়ী 6 জনের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমদের সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান, ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ডক্টর আব্দুল হাই মোর্শেদ, সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরা, ট্রেজারার সৈয়দ তুহেল আহমদ ও ফান্ড রেজিং ম্যানেজার তজুমুল আলী। গত 10টি চ্যারিটি রানের মাধ্যমে ইস্ট লন্ডন মসজিদ ও বিভিন্ন চ্যারিটি সংস্থা 1 মিলিয়ন পাউন্ডের বেশি সংগ্রহ করতে সক্ষম হয়েছে। রোববারের চ্যারিটি রানের মাধ্যমে 150,000-এর বেশি সংগ্রহ করেছে অংশগ্রহণকারী 35টি সংগঠন। কমিউনিটির সব পরিবারের সব সদস্যদেরকে নিয়ে ভালো জিনিস করার একটা আগ্রহ, এটা কিন্তু মুসলিম কমিউনিটি চ্যারিটি রানের মাধ্যমে উৎসাহ করা হয়ে থাকে। We've had people from all age categories, from people who are over 55 to as young as 12 from our scouts groups, just to encourage the community to be attached to their mosque, to be attached to their charity, as well as raise funds.